একটা কোয়েশ্চেন আসছে যে মেশিন লার্নিং ইমেজ প্রসেসিং ফিল্ডে কেমন ইফেক্ট করছে, আর হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন যে মেশিন লার্নিং ইমেজ প্রসেসিং ফিল্ডে অ্যাপ্লাই করা যাচ্ছে, তো এই ব্যাপারে আমরা সাকিব রেজা ভাইয়ের কাছে জানতে চাইব। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে মেশিন লার্নিং বেস যেসব অ্যাপ্লিকেশন আছে আর কি, তার মধ্যে হচ্ছে ইমেজ প্রসেসিং এন্ড কম্পিউটার ভিশন হচ্ছে মানে ওয়ান অফ দ্য মেজর আর কি। মানে যত কাজ হয় মেশিন লার্নিং বেস, এর বড় অংশ অ্যাকচুয়ালি হচ্ছে ইমেজ প্রসেসিং এন্ড কম্পিউটার ভিশন রিলেটেড হয়। আর হচ্ছে মানে আমাদের যত অ্যাভেলেবল ডাটা সেট আছে, এটা একটা বড় অংশ কিন্তু হচ্ছে ইমেজ রিলেটেড। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে অনেক অ্যাপ্লিকেশন আছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। বাট হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি মানে কিছু বেসিক অ্যাপ্লিকেশন এরকম আর কি, যে ইমেজ ক্লাসিফিকেশন, তারপর মানে অবজেক্ট ডিটেকশন, অবজেক্ট সেগমেন্টেশন, তারপর ইদানিং হচ্ছে ট্রেন্ডিং হচ্ছে ইমেজ স্টাইল ট্রান্সফার, তারপর ইমেজ কালারাইজেশন, ইমেজ রিকনস্ট্রাকশন, তারপর রেজলিউশন, মানে লো রেজলিউশন ছবিকে হচ্ছে হাই রেজলিউশন আর সুপার রেজলিউশন বলে ওটাকে। আর হচ্ছে কোন একটা যে কোনো টেক্সট ইনপুট অথবা যে কোনো কিছু থেকে হচ্ছে ইমেজ সিনথেসিস একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, তারপর হচ্ছে ইমেজ টু ইমেজ ট্রান্সলেশনও হয়। তো এখন ইদানিং যে ট্রেন্ডটা চলতেছে আর কি, যে জ্ঞান যে মডেলটা আছে আর কি, জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক, এটা আসার পর থেকে হচ্ছে স্টাইল ট্রান্সফার টাইপের হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে বেশি বেশি হচ্ছে ট্রেন্ডিং হচ্ছে। আর হচ্ছে ইমেজ প্রসেসিং অ্যাকচুয়ালি হচ্ছে একসময় মানে আগে হচ্ছে এতটা হচ্ছে মানে মেশিন লার্নিং বেস বা হচ্ছে ডিপ লার্নিং বেস ছিল না আর কি। এখন হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে যে আমি কোন ক্ষেত্রে হচ্ছে নর্মাল ইমেজ প্রসেসিং ইউজ করব, আর কোন ক্ষেত্রে হচ্ছে মানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যাব। তো এটার উত্তর এরকম হতে পারে কি, যে হচ্ছে যে তোমার কাছে যদি একটা ইমেজ দেওয়া হয় নয়েজ রিমুভ করার জন্য, তো নয়েজে যদি তোমার ডাটা সেটে যদি নয়েজের প্যাটার্নগুলো সব সেম হয়, সেম টাইপের হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি কোনো লাইক ইমেজ প্রসেসিং এর অনেক ফিল্টার আছে ফ্রিকোয়েন্সি ডোমেনে অথবা স্পেশাল ডোমেনের, ওই ফিল্টার গুলো যে কোনো একটা ফিল্টার ইউজ করে রাখি, ওটা কাস্টমাইজ করে হচ্ছে আমি ওই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো, মানে নয়েজ রিমুভ করে ফেলতে পারবো। বাট যখন হচ্ছে ডাটা সেটটা খুবই হচ্ছে ডাইভার্স হবে, অনেক ভেরিয়েশন থাকবে নয়েজের, নয়েজ গুলো কোনো নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করবে না, তখন আসলে হচ্ছে মানে নর্মাল ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম দিয়ে, স্ট্যাটিক অ্যালগোরিদম দিয়ে হচ্ছে এটা সলভ করা আসলে পসিবল না। তখন হচ্ছে আমার এই মেশিন লার্নিং আসা লাগবে, ডিপ লার্নিং আসা লাগবে, তখন হচ্ছে আমার এমন কোনো মডেল বানানো লাগবে যেটা হচ্ছে আমি ট্রেন করব, লাইক হচ্ছে একটা নয়েজি ইমেজ দেওয়া থাকবে এবং হচ্ছে এটা ট্রেন মানে এটার এক্সাম্পল মানে আউটপুট এক্সাম্পল দেখাবো হচ্ছে এটা নয়েজ ফ্রি এক্সাম্পল। তো ওখানে হচ্ছে আমি কিছু ডাটা সেট বানাইতে পারি আর কি, ম্যানুয়ালি হচ্ছে এটা নয়েজ রিমুভ করে। তো এভাবে মেশিন হচ্ছে তখন হচ্ছে মানে ডাইভার্স একটা ডাটা সেটের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম প্যাটার্নের নয়েজ দূর করতে পারবে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মানে আগেকার হচ্ছে ইমেজ প্রসেসিং ট্রেন্ড থেকে হচ্ছে বর্তমানে ইমেজ ডিপ লার্নিং বেসড হচ্ছে যে ইমেজ প্রসেসিং বা কম্পিউটার ভিশন, এটা ট্রান্সফরমেশন। তো আমার মনে হয় যে হচ্ছে কেউ যদি হচ্ছে মানে ইমেজ রিলেটেড কাজ করতে চায় আর কি, তো সেই ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে অনেকে হচ্ছে ইমেজ প্রসেসিং এর কোনো অ্যালগোরিদম না শিখে হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং চলে আসতে পারে। বাট হচ্ছে এখানে অ্যাকচুয়ালি অনেক প্রবলেম থাকে আর কি, যেগুলো আসলে মেশিন লার্নিং এর বা হচ্ছে ডিপ লার্নিং কোনো কমপ্লেক্স মডেল দরকার হয় না, বা হচ্ছে কমপ্লেক্স মডেল দরকার হইলে আমি কিছু প্রি প্রসেসিং কিন্তু হচ্ছে ইমেজ প্রসেসিং মানে মডেল ইমেজ প্রসেসিং সব অ্যালগোরিদম আছে ওগুলো দিয়ে কিছু প্রি প্রসেসিং করে নিয়ে আর এটাকে সিম্পলিফাই করে নিয়ে তারপর হচ্ছে আমি কোনটা মেশিন লার্নিং মডেলে ফিট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার প্রবলেমটা ইফেক্টিভলি সলভ হতে পারে। তো আমি সবাইকে এনকারেজ করবো যে হচ্ছে মানে একদম বেসিক ইমেজ প্রসেসিং আগে শিখতে আর কি, এরপরে হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে মানে নিয়ে কাজ করতে। আমি সাকিবের সাথে একটু অ্যাড করবো নাকি, আমি রিসার্চ পার্সন থেকে দেখছি, কিন্তু আমাদের যখন প্রফেসররা ক্লাস করাইছে মানে হচ্ছে কম্পিটিশনের ক্লাস, তো আমি দেখবো যে হচ্ছিল আগে যে ট্রেন্ডটা ছিল আর কি, মানে তুমি যদি আগের পেপার গুলো দেখো পিআর ওয়ান এর পেপার গুলো, তো আগে হচ্ছিল ট্রেন্ড ছিল যে ক্লাসিক্যাল নিয়ে কাজ করা। এখন হচ্ছিল এমন অবস্থা হয়েছে যত মানে কম্পিউটার ভিশনের বেশিরভাগই পেপার আমি দেখি না যে হচ্ছিল খুব বেশি হচ্ছিল ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করতেছে বা এরকম, সব হচ্ছিল জ্ঞান তোমার সিএনএন নতুন কোনো আর্কিটেকচার অ্যাটেনশন মডেল, মানে যত ধরনের হচ্ছিল মানে ডিপ লার্নিং বেস মডেল হচ্ছিল এখন ইমপ্লিমেন্ট হচ্ছে, মানে এখন মানে ট্রেন্ডটাই এরকম হয়ে গেছে যে এখন আর হচ্ছিল যে ক্লাসিক্যাল যে নতুন অ্যালগোরিদম বের করবো এরকম না, সবাই হচ্ছিল স্যাচুরেটেড এই জায়গায় হচ্ছে যে সব ডিপ লার্নিং বেস হচ্ছিল কম্পিউটার ভিশন করতে চাই। সো আমি বলবো যে কম্পিউটার ভিশন আর ডিপ লার্নিং প্রায় এখন খুব বেশি হয়েছে, মানে 90% অফ দ্য কম্পিউটার ভিশন এখন হচ্ছে ডিপ লার্নিং বেস। সো তুমি টিআর ওয়ানের পেপার দেখলেই বুঝবা যে আসলে কি অবস্থা, বিশেষ করে সিবিপিআর এর পেপার বা আইসিসিবি ইসিসিবি পেপার বেশিরভাগই সব হচ্ছিল তোমার ডিপ লার্নিং।
এখানে একটা হলো হচ্ছে আপনার যদি মানে এখন যে প্রবলেম গুলো আছে সেগুলো অনেক কমপ্লেক্স আর কি, যেটা বললাম আর কি হচ্ছে ডাইভার্স থাকে আর কি, মানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে না। বাট হচ্ছে যারা বিগিনার্স তারা হচ্ছে হয়তো এরকম কোনো একটা প্রবলেম নিয়ে কাজ করতে পারে যেটা হচ্ছে খুবই সিম্পল কোনো প্রবলেম, ওখানে কিন্তু হচ্ছে ডিপ লার্নিং মডেল ইউজ করার কোনো দরকার নেই। হ্যাঁ সেটা সেটা একটা ফ্যাক্ট যে তুমি এর জন্য যদি একটা জিনিস খুব এফিশিয়েন্টলি করতে পারো, বিশেষ করে আমি যেটা বলবো যত কম প্যারামিটার মানে যত কম কম্পিটিশনাল রিসোর্স নিয়ে হচ্ছে তুমি একটা ভালো মডেল দরকার, তো সেটা আরো মানে খুবই ভালো। বিশেষ করে আমরা অনেকে করি কি যে হচ্ছে হলো উইদাউট ওইসব এক্সপ্লোর না করে আমরা অনেকে করি কি যে ডিপ লার্নিং এ ডাইরেক্টলি দেখি। আর তুমি একটা জিনিস হচ্ছে হলো সাপোজ একবারে আমি ফেস রিকগনিশনের কথা বলবো, ধরো ডিটেকশনের কথা বলবো, সাপোজ তোমার মনে হলো তুমি ইয়া নিয়ে কাজ করতে পারো যে হক ফিচার বা সুইফট ফিচার এগুলো নিয়ে, ওটা সুন্দর হচ্ছিল একটা এসবিএম এ পাস করে একটা সুন্দর একটা ডিটেকশন বানাতে পারো, ক্লাসিফিকেশন সিস্টেম বানাতে পারো। সো এটাতেও হয়তো দেখবে যে তোমার অ্যাকুরেসি খুব ভালো আসবে, ট্রেনিং অ্যাকুরেসি ভালো আসতেছে, টেস্টিং অ্যাকুরেসি ভালো আসবে। সো ওইসব জায়গাও একটু এক্সপ্লোর করা উচিত যে হচ্ছে হলো যে হ্যাঁ ওইগুলো ডিপ লার্নিং বাদেও আমি করতে পারি কি, যে নর্মাল ইমেজ প্রসেসিং দিয়েও কি ওইসব সলভ করা যায়। তো ওগুলোতে দেখবে যে তোমার হচ্ছে হলো কম্পিটিশনের রিসোর্স খুব কম লাগতেছে এবং ওইটা হচ্ছে খুব ইজিলি ডিপ্লয়েবল। তো অনেক কোম্পানিতে কিন্তু এইসব ফোকাস করে যে হচ্ছে হলো তুমি একটা ছোট মানে যত কম প্যারামিটারাইজ একটা মডেল তুমি যদি ডিপ্লয় করতে পারো সেটা তাদের কোম্পানির জন্য খুবই বেনিফিশিয়াল। আবার অনেকে করে কি যে হচ্ছিল তোমার ল্যাঙ্গুয়েজ সাপোজ হচ্ছিল পাইথন বা কেরাস্টারস কিছু না করে সিতে একবার র সিতে করতে মানে র সিতে একটা মডেল ডেভেলপ করতে ট্রাই করে। সো সেটাও হচ্ছিল অনেক কোম্পানির জন্য বেনিফিশিয়াল, অনেকে ওগুলো ট্রাই করে বিকজ ওইটা ওদের কাছে হচ্ছিল তোমার মেইন নেসেসারি জিনিসটা হচ্ছিল যে অপটিম মানে কম্পিটিশনাল কস্ট কম দিয়ে তোমার হচ্ছিল একটা প্রোডাক্ট বের করা, এবং এটার কারণে হচ্ছিল ওদের জন্য এই জিনিসটা ফাস্টার হয়। সো এগুলো হচ্ছিল অনেক অনেক কোম্পানিতে অনেক ইম্পর্টেন্ট। সো তোমার আলটিমেটলি ওগুলো শিখা লাগতে পারে ইমেজ প্রসেসিং যদি তুমি পড়তে যাও আর কি কম্পিটিশন ইয়াতে আর কি ফিল্ডে যদি কাজ করতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে আপনার কারেন্ট যে রিসার্চ ফিল্ডে আর কি, রিসার্চ ফিল্ডে আসলে তো কমপ্লেক্স প্রবলেম নিয়ে হচ্ছে মানে স্টাডি করা হয়, ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি লো লেভেলের এরকম মেশিন মানে ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম আসলে দরকার হচ্ছে না। বাট হচ্ছে যখন হচ্ছে কোনো এমবেডেড ডিভাইস ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনের এমবেডেড ডিভাইস আছে আমি ডেপ্লয় করবো কিছু কোনো একটা মানে সিস্টেম আর কি, তখন হচ্ছে দরকার হতে পারে। এটা নাবিল ভাই আসলে ভালো বলতে পারবে, নাবিল ভাই এক্সপিরিয়েন্স থেকে নাবিল ভাই একটু শেয়ার করতে চান। আমার যে মেইন মডেল ওইটা হয়তো বা 100 FPS এ চলে, কিন্তু আমি যদি আমার প্রিপ্রসেসিং পোস্ট প্রসেসিং এর জন্য আমি যদি আরো মডেল ইউজ করি তখন যেটা হয় টোটাল জিনিসটা অনেক স্লো হয়ে যায়। সবসময় পসিবল নয়, সো এটার জন্য যেটা হয় যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা পারফরমেন্সটা একটু ভুলে যাই, আমাদের স্পিডটাতে ফোকাস করি যে আমরা হয়তো বা একটা জিনিস হয়তো বা ডিপ লার্নিং এ করা যায় অনেক স্মুথলি অনেক বেটার পারফরমেন্স, কিন্তু আমরা যেটা করি সেটা হয়তো ইমেজ প্রসেসিং দিয়ে করি, বিশেষ করে প্রি প্রসেসিং পোস্ট প্রসেসিং। আমাদের হয়তো মডেলটা হয়তো বা আমাদের ডিপ লার্নিং একটা মডেল থাকে কিন্তু প্রি প্রসেসিং পোস্ট প্রসেসিং কিন্তু অনেক সময় এক্সট্রা মডেল ইউজ করা যায় আর কি। সো ওই জিনিসগুলো হয়তো বা আমরা লেটস সে কথার কথা যে আমাদের একটা ইমেজ আছে ওটা আমাদের স্কেল করতে হবে বা আমাদের একটা অ্যাঙ্গেলে রোটেট করতে হবে, কারেক্ট অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। সো এটার জন্য কিন্তু ডিপ লার্নিং মডেল ইউজ করা যায়, STM ইউজ করা যায়। কিন্তু এটার সমস্যা হলো যে এই মডেলটা আমার একটা এক্সট্রা ওভারহেড, সো ওইটার জন্য আমরা চাইলে জাস্ট নর্মাল ইমেজ প্রসেসিং করে হয়তো ওই জিনিসটা করতে পারি আর কি। ইভেন সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা কিন্তু ইমেজ প্রসেসিংও আসলে GPU-তে রান করাতে পারি, যেমন OpenCV আসলে CUDA-তেও রান করা যায়। সো এটা এটা খুব একটা স্মুথ জিনিস যে আমরা একে তো ইমেজ প্রসেসিং করে জিনিসটা লাইভ করতেছি প্লাস ওইটা আমরা GPU-তেও রান করতে পারতেছি। সো এটার জন্য যেটা হয় যে ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় ইমেজ প্রসেসিং এখন অনেক বেশি ইউজ হয় আর কি, বিশেষ করে টোটাল জিনিসটার স্পিড অপটিমাইজেশনের জন্য আর কি। সো এটা আর টোটালি মানে অনেক বেশি ইউজফুল। আর আরেকটা জিনিস যেহেতু এটা বিগিনারদের জন্য, সো বিগিনার যারা তাদের আসলে ইমেজ প্রসেসিংটা আমার মনে হয় অনেক ভালো করে শেখা উচিত। আমি নিজে অনেক টাইম আসলে জাস্ট ইমেজ প্রসেসিং মানে ফোকাস করছি আর কি,
সো ইমেজ প্রসেসিং বলতে যেটা হয় ইমেজ প্রসেসিং এর কনসেপ্ট গুলো দেখা যায় পরে যখন কম্পিউটার ভিশন আসা হয় অনেক জিনিসগুলো আসলে মানে অনেক সিম্পলি বোঝা যায় যে ফর এক্সাম্পল ইমেজ প্রসেসিং আমরা ফিল্টার কার্নেল যে জিনিসগুলো শিখে আসি যে টার্মগুলো শিখে আসি এগুলো দেখা যায় আমরা ডিপ লার্নিং এ এসে অনেক ইজিলি বুঝতে পারি যে এটা নতুন মনে হয় না সো এটা একটা খুব ভালো একটা জিনিস ইমেজ প্রসেসিং আসলে সবচেয়ে মজার বিষয় এটা শেখার জন্য আসলে খুব বেশি রিসোর্স লাগে ফর এক্সাম্পল আমাদের ডিপ লার্নিং শেখার জন্য হয়তো একটা জিপিও লাগবে যদি আমরা ভালো ডিপার মডেল মানে ডিপার মডেল কিভাবে কাজ করবো এটা বুঝতে চাই বাট ইমেজ প্রসেসিং এর জন্য কিন্তু আমাদের ওরকম কোনো রিসোর্স লাগে না যে কোনো কম্পিউটারই কিন্তু ইমেজ প্রসেসিং এ কাজ করা যায় সো ওইটার জন্য বেসিক্যালি যেটা হয় যে আমরা যারা বিগিনার আছে তারা একটা আমার মনে হয় একটা ভালো একটা টাইম আসলে ইমেজ প্রসেসিং এ দেওয়া উচিত বিশেষ করে যাদের কম্পিউটার ভিশন ইন্টারেস্ট আছে আর কি সো কম্পিউটার ভিশনের ব্যাকবোন বা একদম বেসিক যে নলেজ আছে ওইটা ইমেজ প্রসেসিং থেকে আসলে নিয়ে আসা যায় আর কি সো হ্যাঁ আমার মনে হয় যে আসলে এটা মানে খুব ইউজফুল আর এই দুটা আসলে দেখা যায় ইমেজ প্রসেসিং এখনো মেশিন লার্নিং ইউজ করে ইভেন অনেক ইভেন দেখা যায় স্টেট অফ দ্য কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশন কিন্তু ওইখানেও প্রিপ্রসেসিং করা হইতেছে ইমেজ প্রসেসিং এখনো ইভেন 2020-2019 সালে অনেক পেপারে দেখা যায় সো এটা এখনো অনেক মেজর ওয়েতে ইউজ করা হয় আর কি সো এটা আসলে মানে আমার মনে হয় অবশ্যই শেখা উচিত আর কি ইমেজ প্রসেসিং এর যে টপিকগুলো আছে আমার একটা এক্সপিরিয়েন্স আছে আর কি আমি হচ্ছে আমি একটা কাজ করতেছিলাম আর কি সেগমেন্টেশন নিয়ে তো হচ্ছে এটা হচ্ছে আপনি লার্জ সেগমেন্টেশনে কাজ করতেছিলাম তো এখানে হচ্ছে আমি ইউনিট টাইপের একটা হচ্ছে মডেল বিল্ড আপ করছি বাট হচ্ছে ওখানে আমি যেটা দেখতে পাচ্ছিলাম আর কি যে আউটপুটে হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্নের নয়েজ থেকে যায় নির্দিষ্ট প্যাটার্ন ওটা মনে হচ্ছে খুব একটা ভেরিয়েন্ট থাকে না যেটা লার্জ হচ্ছে ওভারল্যাপ করে অথবা কিছু হচ্ছে আনওয়ান্টেড হচ্ছে নয়েজ আউটসাইডে থাকে তো ওখানে হচ্ছে আমি মানে নর্মাল হচ্ছে ইমেজ প্রসেসিং মানে দিয়ে হচ্ছে পোস্ট প্রসেসিং করে অনেক নয়েজ রিমুভ করে ফেলতে পারতেছে এবং হচ্ছে আমার ওভারঅল পাইপলাইনটা হচ্ছে মানে অ্যাকুরেসি বেড়ে যাচ্ছে তো এটা হচ্ছে অনেক জায়গায় কাজে লাগতে পারে এখন আমার মনে হয়